প্রতিজ্ঞার অবসান ঘটিয়ে গোটা বাংলায় ধেয়ে আসছে কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টি। এই অসহ্যকর গরম ও তাপ প্রবাহ থেকে বৃষ্টির জন্য নাকাল গোটা বঙ্গবাসী। একদিকে গরম, অন্যদিকে তাপ প্রবাহ, এই দুয়ের জেরেই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে গোটা বঙ্গবাসীকে। তবে এই অসহ্যকর গরম থেকে মুক্তি পেতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলে আসলো বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, কালবৈশাখীর সঙ্গে এই বৃষ্টি কবে কখন থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, এই নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, সঙ্গে জানিয়ে দেব কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে গোটা বাংলাদেশের আবহাওয়া খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মাস জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা লাগাতার ঊর্ধ্বমুখী, খটখটে শুকনো আবহাওয়া, সাথেই তীব্র তাপ প্রবাহ। দিনের বেলাতেও রাস্তাঘাট অনেকটাই শূন্য, দরকার ছাড়া বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না কেউ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এখনই তাপ প্রবাহের দাপট কমছে না, তবে শীঘ্রই হতে পারে ঝড় বৃষ্টি, এমন পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বহুদিন শুষ্ক আবহাওয়া থাকার পর শীঘ্রই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, হতে পারে কালবৈশাখী ঝড়ও। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, চলতে পারে টানা তিন দিন বৃষ্টি, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ওই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে, এর জেরেই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আগামীকাল বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এরপর পরবর্তী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী তিন দিনের পর বাড়তে পারে বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জায়গায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার জেরে তপ্ত গরমে মিলবে স্বস্তি। তবে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও সামান্য বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি কলকাতাতেও। এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে, বিলীন হয়ে যাবে তাপ প্রবাহ। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামী দুই দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 30-40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তরবঙ্গের কোথাও আর বৃষ্টির সেরকম পূর্বাভাস আপাতত নেই। বাংলাদেশের আবহাওয়া খবর এক নজরে। তাপ প্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়িয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। আজ সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এমন সতর্কতার কথা জানান, এবার এই মাস শুরু থেকেই তাপ প্রবাহ রয়েছে, আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল 9টা থেকে আগামী সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, সেখানে 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা প্রচণ্ড তাপ প্রবাহ। আজও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যেতে পারে, 40-41.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রচণ্ড তাপমাত্রা বলা হচ্ছে। অন্যদিকে দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে, 38-39.9 ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপ প্রবাহ এবং 36-37.9 ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপ প্রবাহ বলা হয়ে থাকে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, যেখানে বৃষ্টি হবে সেখানে তাপ প্রবাহ প্রশমিত হবে, তাছাড়া সিলেটে তাপ প্রবাহ নাই, চট্টগ্রামের সব জায়গাতেও তাপ প্রবাহ নাই। আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, ঢাকাসহ অন্যান্য অঞ্চলে তাপ প্রবাহের সম্ভাবনা ক্ষীণ।